আমরা বাংলাদেশে যেমন ফুচকা চটপটি খাই, মেয়েরা লাইন দিয়ে কিনে, এই দেশে এই জিনিসটা এরকম। হ্যাঁ, তবে সব কিছু তো আসলে এখানে খাওয়া যায় না। তারপরে জিজ্ঞেস করি এখানে এটার মধ্যে কী আছে, কারণ ওরা এই দেশে শুকর খাইতে খুব পছন্দ করে। তো এখানে আমার মনে হচ্ছে না শুকর আছে, যার জন্য এটা দেখাচ্ছি আর কি। তো দেখি এটা কীভাবে কী বিষয়টা কী, কীভাবে কী নে, দাম দর কী, এটার ভিতরে কী। ভাইয়া হোয়াট ইজ দিস? ভেজি বল, ভেজিটেবল বলস, অলানা পর্ক, আচ্ছা এটা হচ্ছে ভেজিটেবল বল, পাকাইতেছে কোথায় সেটার মধ্যে পর্ক না। দিস হোয়াট ইজ স্কুইড? তো লাহা তো অলানা পর্ক, এটার মধ্যে সুয়ন নাই, সে কইতেছে কোনোটাই এখানে সুয়ন নাই। তো দেখতেছি এগুলো মিশে মিশে খায়। মা কেন কইয়া দিস? ওয়ান পেসো একটা বল, এক টাকা করে, যেহেতু বল একটা এক টাকা করে আমি নিতেছি। দেখি এটা আসলে খাওয়ার সিস্টেম খায় কেন, ইয়া দিয়া সুজি দিয়া বানাচ্ছে ওই জোটের ভিতরে রাস্তার মধ্যে। সবাই এটা খুব, মেয়েরা আসলে এটা খুব খাইতে পছন্দ করে। এটা নিব, এটা আসলে নিব, নিয়ে আসলে খাইয়া দেখবো এটা আসলে কীরকম। কারণ এটা এখানে বীর জমে দেয়, নিয়ে যায় বিশেষ করে মাইয়া মানুষ, এটা খায় আর কি, পছন্দের খাবার। কিনতেছে, আমিও কিনবো। গ্লাসের গ্লাস গ্লাসে গিয়া ইয়ে করে নেয়, আমি চেষ্টা করি কিনার। তুই আসান কা গ্লাস তুইয়া, আমিও কিনতেছি। হ্যাঁ, আমি কিনা দেখি যে খাইয়া আসলে কি অবস্থা। আমি 20টা নিছি, ওটা 20টা বানাইছি। দেখি তার মধ্যে সস দিব, সস দিব, সস দেওয়ার পরে দেখি। সস দিতেছে, সস দিয়ে মনে হয় খায়। টক আছে, ইয়ে আছে, এখন এটার মধ্যে এটা কী দেওয়ান যায় এটা তো বুঝতেছি না। কী দিব, এটার মধ্যে মরিচ দেওয়া আছে, মরিচ দেওয়া আছে, আমি এটা দিব। দিয়া দেখি কীভাবে এটা আসলে খাওয়া যায়। পারে হেল্প নিতাম, খুঁয়ে আমার হেল্প করতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বানাইলাম একটা, আর এটা খাওয়ার জন্য স্টিক আছে, ওই
স্টিক দিয়ে খায়। ওই যে দেখেন এটা ডাল আছে, মানে বাংলাদেশের স্টেট ফুডের মতো পুরাটাই, হ্যাঁ পুরাটাই স্টেট ফুড। এই যে এটা যদি রাঠি টান্দা নেওয়ার পরে ওই যে নিচ্ছে নিয়ে এটার মধ্যে দিয়ে এটা খাবে। আমি একটা নিব, নিয়ে এটা খাইয়ে টেস্ট করবো, বাকিটা দেখা যাক কী হয়। আমি 20 টাকার এটা নিলাম, কাঠি লাগাইলাম, আসলে খাইয়ে দেখাইতে হবে কেমন লাগে। একটা খাচ্ছি, একটা খাই এখানে এই দোকানের মাঝে, খাইয়া টেস্টটা বলি আসলে কি আপনারা একটু বুঝেন। দিলাম একটা টেস্ট করি, ভাই বাংলাদেশে বুলবুলা খাইলে যে এরকম বুলবুলা, এখানে এটা এরকম বুলবুলার মতো। আর যে এটা সস দিছে, এই সসটা আসলে একটু মরিচ দিছে কিন্তু মিষ্টি মিষ্টি, কিন্তু এটা বুলবুলার মতো, ভিতরে বাতাস ইয়া ফুচকার মতো, অত মজা না। তো এই দেশে এটা মজা, ওরাই খাচ্ছে। ওকে, সবারই ধন্যবাদ দেখার জন্য।